ব্রহ্মপুত্র নদের ভাঙনের পানিতে তলিয়ে গেছে শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা এলাকার আবাদি জমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু স্থাপনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস এম জুবায়ের। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জুবায়ের, ওই এলাকার মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, পাশাপাশি ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড আসলে কি করছে? আমরা রয়েছি শেরপুরের নারায়ণখোলা গ্রামে। এখানে কিন্তু গত এক বছর যাবৎ যে অব্যাহত ভাঙন, সে ভাঙনে কিন্তু এখানে একটি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন ছিল, সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এরপর এখানে একটি অস্থায়ীভাবে স্কুল কার্যক্রম চলছিল, সেটিও কিন্তু গত 7 দিন আগে এখানে স্কুল ছিল, কিন্তু 7 দিন এই নদী ভাঙন, অব্যাহত নদী ভাঙনের কারণে স্কুলটি আসলে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে আসলে এখানে পানি উন্নয়ন বোর্ডের 43 লক্ষ টাকা ব্যয়ে এখানে অস্থায়ী বাঁধের কাজ চলছে। নদী ভাঙন, এটি মূলত বাঁধ নয়, এটি আসলে নদী ভাঙন রক্ষা করার জন্য এখানে একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু এই কাজটিতে এখানে যে মোট ভাঙন যে এলাকা, বিস্তীর্ণ যে ভাঙন এলাকা, এটি কিন্তু প্রায় 1.5 কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ, কিন্তু এখানে বাঁধ হচ্ছে শুধুমাত্র 180 মিটার এলাকা জুড়ে। তো ইতোমধ্যে এখানে যে কার্যক্রম চলছে, এটি নিয়ে কিন্তু এলাকার এই স্থানীয় লোকজন কিন্তু অভিযোগ করেছেন যে এখানে যে ঠিকাদার রয়েছেন, তিনি কিন্তু যে বালি যে ভরাট করছেন বস্তায়, সেটি কিন্তু আসলে এই নদীর থেকেই বালি উত্তোলন করে কিন্তু সে ব্যাগগুলো ভরাট করছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আমাদেরকে যে আসলে ঠিকাদারকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে কিন্তু এই বালি ওনার কিনে এখানে ব্যবহার করবার কথা। তো ইতোমধ্যে এই গ্রামের মানুষজন কিন্তু এখানে খোলা আকাশের নিচে অনেকেই আসলে সকাল থেকে অপেক্ষা করেন যে কখন নদী গর্ভে তার বাড়ি বিলীন হয়ে যায়, তার ফসলি জমি বিলীন হয়ে যায়। ইতোমধ্যে যে 1500 একর যে আবাদি জমি, এগুলো কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই নদীটির মূল মোহনা ছিল মূলত এই স্থান থেকে আরো 3 কিলোমিটার দক্ষিণে, কিন্তু এটি ভাঙতে ভাঙতে উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। যদি এই ভাঙন যদি কোনোভাবে দ্রুত সময়ের মধ্যে যদি ঠেকানো সম্ভব না হয়, তাহলে কিন্তু আসলে এই দক্ষিণ নারায়ণখোলা গ্রামটি বিলীন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। শম্পা, শেরপুরের নকলার নারায়ণখোলা থেকে ব্রহ্মপুত্র নদের ভাঙনের এই ছিল আমার কাছে সবশেষ খবর। জুবায়ের, ধন্যবাদ, জানাচ্ছিলেন নদী ভাঙনের খবর আমাদের।